হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। রেহানা করিম ব্লগস থেকে আমি আবারও চলে আসছি একটা নতুন ভিডিও নিয়ে। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আমার সবাই ভালো আছে। তো আপনারা কেমন আছেন? আজকে আমি কোনো ব্লগ ভিডিও শেয়ার করব না, বা রান্নারও না। আজকেও আমি শেয়ার করব একটা ছোট্ট ভিডিও। আজকের ভিডিওটা হচ্ছে আমি বাজার করতে গিয়েছিলাম সকালে, যাওয়ার সময় আসলে ক্যামেরা অন করিনি, কারণ লেট হয়ে গেছিলাম। আমি ঠিক 10টায় ঘুম থেকে উঠেছিলাম, তো ঘুম থেকে উঠে মাত্র আমি কি বলবো, দৌড় দিছি জাস্ট কাপড় টাপড়ে, তো আর ক্যামেরা অন করিনি। ভাবলাম যে আজকে বাজারটা ওখানেও শ্যুট করবো, বাট সেটাও করা হয়নি। আজকে বাজার অনেক বেশি ছিল, তাই করিনি। তো যাই হোক, এটা হচ্ছে আমার 15 দিনের বাজার। আমি তো 15 দিন অন্তত বাজার করি, আসলে প্রতিদিন বাজারে যাওয়া পসিবল হয়ে ওঠে না সেই জন্য। তো যাই হোক, কী কী বাজার করলাম আজকে, প্রচুর মাছ নিয়ে এসেছি একদম। প্রত্যেকটা মাছ আমার পছন্দ, একটা মাছ আছে অপছন্দ, কিন্তু এটা কাটা নাই দেখে আমি আমার ছেলেদের জন্য নিয়েছি। আর এখনও নাস্তাও করিনি আমি। তো শুরুতে একটা কথা বলিনি, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। তো চলেন শেয়ার করি বাজারগুলো একটু। শুরুতেই মাছ দিয়ে শুরু করলাম। এই যে দেখতে পাচ্ছেন, এখানে আছে হচ্ছে পোয়া মাছ, বাইলা মাছ, এটাও আমার খুব পছন্দ, সামুদ্রিক মাছ। আর রুই মাছ আছে হচ্ছে, তেলাপিয়া মাছ। এই যে তেলাপিয়া মাছটা বাসায় তেমন একটা কেউ খায় না, একদম পছন্দই করে না বলতে গেলে, কিন্তু আমি নিয়েছি, এটা কাটা নাই, কাটা ছাড়া মাছ ফ্রাই করে দিলে খাবে সেই জন্য। আর একটা আনকমন জিনিস আমি নিয়েছি, আসলে এর আগে কখনো নেওয়া হয় নাই, বাট আজকে নিয়েছি না, আমার হাজবেন্ড নিয়েছে আসলে। যাই হোক, এটা হয়তো ফ্রাই করলে বা লাউ টাউ দিয়ে রান্না করার জন্য, দেখাই আপনাদেরকে। এই যে মুরগির পা তো আমি নেই সবসময়, আলাদা করে আমি পা কিনি। আরেকটা জিনিস নিয়েছি, এই যে মুরগির বোন, মানে পাকনা, তারপরে হাড্ডি টাড্ডি এগুলো নিয়েছি আমি। এটা আমি নিইনি, আমার হাজবেন্ড নিয়েছে, কারণ ও হাড্ডি খেতে পছন্দ করে, এটা নিয়েছে। তো এটা দিয়ে কি করা যায় সেটা একটু চিন্তা করব, আপনাদের সাথে শেয়ারও করব। আর মাছগুলো একদম ফ্রেশ, সকাল সকাল গিয়েছি আজকে, ফ্রেশ ফ্রেশ মাছ পেয়েছি। প্রত্যেকটা মাছই এখন খুবই ফ্রেশ। আমার সবচেয়ে পছন্দের হচ্ছে এই দুইটা মাছ, পোয়া মাছ আর বাইলা মাছ, আর রুই মাছটাও খাওয়া হয়, একদম ফ্রেশ, কিন্তু দেখেন তাজা মাছ। তো বাজারও করেছি অ্যাজ ইউজুয়াল, আলু নেই, আলুটাই নিয়েছি, আর টুকটাক অনেক কিছু সবজি নিয়েছি। এই যে নিয়েছি হচ্ছে খিরা, খিরা বের হয়েছে, খিরা নিলাম, ও খুলে গেছে। এই যে খিরা নিয়েছি, শশা তো অনেকদিন খেলাম, এবার খিরা খাই, খিরাটা একটু মিষ্টি মিষ্টি। তারপরে হচ্ছে এটা পেঁয়াজ, লাউ নিয়েছি, লাউটা কাটা কাটা দেখলাম যে একদম কচি পুরা। কালকে একটা লাউ এনেছিলাম, মানে রান্না করেছি, এত টেস্ট বলার বাইরে, জাস্ট এমনি রান্না করেছিলাম ডিম দিয়ে, খুব টেস্ট হয়েছে, আর আজকেরটাও মোটামুটি ভালোই হবে। এরপরে নিয়েছি হচ্ছে বেগুন, বেগুন নিয়েছি, বেগুন আমার একটা পছন্দের খাবার, বেগুন ভাজা আর বেগুন ভর্তা হচ্ছে আমার হাজবেন্ডের স্টিম নিয়েছি। আরও নিয়েছি, আমি ঢালি একটু এখানে রাখি, একদম সকাল আমি কোনো কিছুই করিনি, দৌড় দিয়েছি আগে বাজার করতে। ফুলকপি, ফুলকপিটা নিয়েছি, এই যে তিককরলা নিয়েছি, শিম, ফুলকপি এগুলোই নিয়েছি। আচ্ছা, এটা হচ্ছে পেঁয়াজ না, এটা হচ্ছে দেশি আলু, ছোটো আলুটা। এই যে লাল ছোটো আলুটা নিয়েছি, এটা। আর আছে হচ্ছে বাচ্চাদের জন্য কলা, আমার বাচ্চারা কলা খুব পছন্দ করে, এই যে তেমন ফ্রেশ পাইনি। আর পেঁয়াজ নিয়েছি, আর আলুটা নিয়েছি, প্রায় 10 কেজির মতো আলু নিয়েছি। ওই যে আলু, ওটাও লাল আলু বড়, আর এটা লাল আলু ছোটো। এটা এমনি শুটকি বা এমনি রান্না করলেও কিন্তু অনেক মজা। শুটকিটা আজকে নেওয়া হয়নি, শুটকিটা নিইনি, শুটকিটা দেখি এখান থেকে নিতে হবে। ফুলগুলোও ফ্রেশ, এই যে ফুলগুলোও ফ্রেশ, তিতকরলাটাও, তিতকরলা এখানে পাওয়াও যায় না এখন, তিতকরলা 80 টাকা করে কেজি, আধা কেজির চেয়ে মনে একটু বেশি আসছে। যাই হোক, শিমটাও ফ্রেশ আছে, চলি। সবচেয়ে বড় কথা হচ্ছে মাছগুলো ফ্রেশ। আর একটা জিনিস আমার পছন্দ হয়েছে, সেটা হচ্ছে মুরগির হাড়। কে কেমন ভাবেন আপনারা আমি জানি না, কিন্তু আসলে আমার কাছে জিনিসটা ভালো লেগেছে, শিমটাও ফ্রেশ আছে। এই শিমটা ছাড়া আসলে আমি আর কোনো শিম দেখলাম যে বাজারে পাওয়া যায় না, সাদা সাদা যে একটা শিম আছে না, ওটা পাই না আমি,
একটা লম্বাশি মাছটা এখন উঠে নাই। যাই হোক, এই যে এই হচ্ছে আমার পুরো সাপ্তার বাজার। মোটামুটি লাউটা একদম কচি। কালকেও একটা লাউ এনেছিলাম, ও একটা গোটা দিতে চেয়েছে, কারণ আমার পরিচিত দোকানদার, তো মানে ওখানে ওরা গেলে এই সবাই এটা সেটা ঠুকাই দিবে, দেখা যায় অনেক হয়ে যায়। অথচ আমরা মানুষ খাম, সবজিও তেমন একটা খাওয়া হয় না। তো যাই হোক, এই হচ্ছে আমার বাজার সাজার, আর মাছ শেয়ার করলাম আপনাদের সাথে। আসলে সব কিছু যেহেতু শেয়ার করি, এখনও নাস্তা করিনি, আমি নাস্তা করব। তো আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, ইনশাল্লাহ এরপর আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।